ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতিহ, মানুষ মরে যাওয়ার পরেও যে ষাটটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ, পড়েন, আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে এটা লেন্থ, এটা ডিউরেশন। কাআন সফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, লেভেল প্লেইন ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি বলে কাঁদবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদ যেন, মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকব, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ, এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আমাদের 4 নম্বর পদ্ধতি, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া, মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহিরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ, হে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত, পড়েন, শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, পড়েন আমিন। মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি? কে কে দিয়েছেন দেখি, সবাই সবাই মসজিদের খাদেম, মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই, আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা যায় আছে নাই? তাহলে এটা হলো 1 নম্বর আদব, মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো?
অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো? অজু করে। দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব। যান তো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যান। হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পারা, এদিকে হাত উঠালিয়ে দিকতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পারাটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও, ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? খিতা করবাইন, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব, রাজি আছেন তো? তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে, এদেরকে গুতা মারা লাগে না এলে আওয়াজ বাড়ে না, এরকম ভলিউম টাইট করতে হয়, ভলিউম হাই করলে আর করে পারে, এমনি বলতে চায় না, আর ঘটনা কি? হ্যাঁ খায় নাই, বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোনো সাহাবি খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে। আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই? এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে, এতক্ষণ আসিল কই? তো মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে, এগুলো মনে থাকে আমাদের, ভুলা যাই আমরা, খেয়াল থাকে না তো এগুলা, এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢুকার সময় কোন পা? আরো জোরে, বেরোয়ার সময় কোন পা মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু সাহেব বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসুস শুরু করে, সে বলে হায় হায় আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব। এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, চারটা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেম্পটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ, পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন, ঢুকার আগে আমারে সালাম দাও, পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহুম্মা ফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই, মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময়, যে কি ঘুম আসে, আসে আসে, কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে, কারণ রহমত, রহমতের ঝিরিঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকেন, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন, বাম পা দিয়ে। কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে
আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিককে তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারা দিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় নামাজ কাজের সময় কাজ নামাজের সময় নামাজ কাজের সময় কাজ এটা মনে থাকবে এজন্য আল্লাহ বলেন ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যান فانتشروا في الأرض জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকব ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢুকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকেই দুই রাকাত মসজিদে ঢুকে ক রাকাত পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন অজু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরে বললেন দাঁড়াও সাহাবী দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়েন দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হইলে থামায় না প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কত প্রাণবন্ত ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুতবা থামায় দিলেন জুমার খুতবা থামায় বললেন এই নামাজ পড়ছো না পড়ো দুই রাকাত পড়ো আবার খুতবা শুরু করলেন সুবহানাল্লাহ পড়বেন না একবার তিনি খুতবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবী টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়েন সুবহানাল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামায় দিলেন থামায় দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ উপকারী বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারী বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খুতবার সময় এসে ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আবার খুতবার মাঝখানে ইয়া রাসূলুল্লাহ আর বৃষ্টির দরকার নাই আর দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ
এজন্য ক্ষতি ভাবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই না এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহর ওলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লানাত দিয়েছে কে লানা রাসূলুল্লাহ আলাল ইহুদ আন নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আল্লাহ আল্লাহর রাসূলের লানাত ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলত এটা করা যাবে এজন্য এলাকা এলাকায় এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শিরক হওয়ার সম্ভাবনা আছে না নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শিরক মাফ করে না ঠিক কি না শিরক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলেও শিরকের গুনাহ মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাখুর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কিনা গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেননি আপনারা হ্যাঁ এই যে দেহনেল উদ পারফিউম আপনাদের এই যে মাহাতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানি এও আপনাদের এই মৌলভী বাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র ম্যাটেরিয়াল কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলভী বাজার থেকে ছেলের বউ শাশুড়ির ওয়াজ গতকাল করছি শুনে নিন শাশুড়ি আর বৌমার কিলাকিলি গতকালের ওয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কিলাকিলি কি করে থামাবেন শুনে নিন আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার কিলাকিলি লেগে যাবে বাংলাদেশ কিলাকিলির দরকার নাই সম্মানিত ভাইয়েরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাখুর জ্বালাবেন দেহিনেল উদ এই পারফিউমগুলো ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আছে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার আম্মা জানাইশা বর্ণনা করেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদ ফি দুয়ার ওয়া আন তুতাইয়াবা ওয়া তুনাযযাফ আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিশ্বনবী আদেশ করেছেন সুবহানাল্লাহ পড়েন এজন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রাণে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বোঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে আছে না নাই মৌলভী বাজারের কি অবস্থা ফিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিমখানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজও পড়ে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পড়ে ওইখানে কী লেখা এগুলো পড়ে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে সময়সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে ইমাম এভাবে দেখে নিবে আপনারাও দেখে নেবেন কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে
যেটার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায়। আমরা যখন সালাত পড়ি যদি অন্যদিকে তাকাই, ফেরেশতার মাধ্যমে আল্লাহকে ডাক দেয়, বলে আকবিল, এই বান্দা ফিরে আয়, তোর নজর থাকা দরকার সেজদার জায়গায়, ফিরে আয়। আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লা হাজাত আলি ইলা সালাতি, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না, তোর এই নামাজের দরকার আমার নাই। অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, উনি যদি বলে এই নামাজের দরকার নাই, তা কার জন্য নামাজ পড়লেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আরও অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে, আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা, নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি, এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ, চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই, ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে? কথা বলেন, কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব। কোনো মসজিদ, কোনো মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব, এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? তাহলে মসজিদ সবার, মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন, কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কোবায় থাকলেন কয়েক সপ্তাহ, কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কোবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। মসজিদে কোবা বানালেন, তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন, মসজিদে নববী। হায় রে, এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন, ফ্লোর ছিল বালুর ফ্লোর, কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ফ্লোর কিসের? কথা বলে না তো, আওয়াজ করে উত্তর দেন না কেন? কষ্ট হচ্ছে? দুপুরে খাইছেন না সবাই? কেন খান নাই? কেন রোজা রাখছিলেন? হ্যাঁ, ফজর বাদে আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, কথা শোনা যায় না, তো এটা শুনলা কেমনে? জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না, কয় না, তো এটা শুনলা কি করে? মানে অল্প শোনা যায় তাই তো? একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে, আমি চলে যাব। এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ, তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস, আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না, কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে, এরপরে কোনো কথা নেই। আর বক্তব্য লম্বা করা এটা বেদাত, এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি, একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো। এত প্রোগ্রামও আমি করতে চাই না, আমি ঘোষণা দিছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে 50টা, কয়টা? 50টা, এরপরের বছর 30টা, এরপরের বছর 20টা, বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার, এক এক বিভাগে যে দুই দিন তিন দিন, খালাস, এত দরকার নেই, এত লম্বা চূড়ার বক্তব্যের দরকার নেই, আধা ঘন্টা চুপ করে শুনেন, কয়েকটা মেসেজ ড্রপ করি, টেক ইট উইথ ইউ টু ইউর হোম, দেন প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি, নিয়ে যান, আমল করেন, সমাজের কাজে লাগান, সমাজটা আলোকিত করে দিবে কে? খোতাবুকুম তাবিলা, সলাওয়াতুকুম কসিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো, সালাতের পরে তাসবিহ পড়তে চায় না লোকজন, ব্যস্ত, মহাব্যস্ত, সুপার বিজি, কোত্থেকে আসলো এই ব্যস্ততা? আপনি রবের সাথে মুনাজাত, না যাই উনাজি মুনাজাত, আপনার রবের সাথে একাকে নীরবে কথা বলতে মনে চায় না আপনার? তাতে তাড়াহুড়ো কিসের? ধীরস্থির হন, একটু স্থির হন, একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন, সব সময় ব্যস্ত, ধাক্কাধাক্কি, উচ্ছৃঙ্খলা,
এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। এজন্য লম্বা চড়া বক্তব্য ঠিক না। বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। বক্তব্যটা শেষেই সিগারেট ধরায়, আছে না নাই? মাহফিল শেষেই বিড়ি ধরায়, কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে, ওয়াজটা সেরকম হয়েছে, অনেক কণ্ঠ সুন্দর হুজুরের, এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখাইছি, আছে না নাই? তো কি লাভ হয়েছে, লাভটা হয়েছে কি? এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন, কোনো লাভ হয় নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে, কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই, আওয়াজ আপনাকে তুলতে হবে। আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না, আপনি একাই যথেষ্ট। আপনি দাঁড়ান না সামনে, দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে, পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে, যে আমি পরিবর্তন করতে চাই। উই হ্যাভ টু চেঞ্জ, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। যেন আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে, ঠিক কিনা? এই জন্য লম্বা চূড়া আলোচনা ঠিক না, ছোটোখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই, দ্যাটস এনাফ। ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ইউর ইসলামিক লেকচার্স উইল বি ভেরি লঙ্গার অ্যান্ড ইউর সালা ফাইভ টাইমস এ ডে উইল বি শর্টার। কেয়ামতের আগে বক্তব্য লম্বা, নামাজ খাটো, তাসবি পড়ে না, ব্যস্ত, মহাব্যস্ত। এই মহাব্যস্ততা ছাড়েন, কোরআন সুন্নার দিকে ফিরে আসেন। বরকত দিবে কে? বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর বালুর ফ্লোর ছিল, আমাদের ফ্লোর টাইলস। আল্লাহর হাবিব সাহ ইসলামের মসজিদে বালি নিচে, এ বালিতে নামাজ পড়তেন, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত, কাদামাটিতেই সেজদা করতেন, সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহ ইসলামের নাকে আর কপালে লেগে যেত। তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে প্রিয় নবী সাহ ইসলামের মসজিদে নববী ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা, ঠিক কিনা? ফজরের সালাতে মানুষ নাই, ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি, ইমাম মসজিদের ইমাম, মাশা আল্লাহ। আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? পাঁচজন ছয়জন, কেনে এত খম খেনে? হ্যাঁ, আসে না, আসতে চায় না লোকজন। তো এই যে পাঁচ ছয়জন ফজরের সালাতে, কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক? ফজরের জামাতে লোক যায় না, এটা একটা মহামারী। যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে, ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব, ইসলামে বিপ্লব, আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে, আছে না নাই? কোনো বিপ্লব হবে না। ফজরের নামাজ জামাতে পড়ুন, সকালটারে বরকতময় করে দিবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারত, এজন্য মসজিদ হবে সবার। আমরা মসজিদের আবাদকারী হতে চাই, এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. سبحان الله পড়েন, رب العالمين বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? মসজিদের আবাদকারীদের প্রথম গুণ, তারা আল্লাহ বিশ্বাস করে, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত আদায় করে,
তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিক কি না তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভীবাজারে এই সমস্যা বোধহয় নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইলো এটা হইলো এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেবরা আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন এই কথা বলেন কেন এত দিকে বিশৃঙ্খলা হইলে কেমন হবে বসেন আর অল্প কয়েক মিনিট সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাআল্লাহ পড়েন উমরানুল মাসাজিদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা মসজিদান মিন মালিহি ফি দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতে মানুষ মরে যাওয়ার পরেও যে ষাটটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়েন আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযি ব্বিসাবউয়াইশরিনা দারাজা ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব জামাতে পড়লে ২৭ গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ পড়েন আল্লাহু আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কি না মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদমুখী হই কি মুখী আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয় কোথায় আজান হয়েছে শেষ করে দিব না সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার